প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা বিশ্ব আজ জলবায়ু পরিবর্তন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে। কিভাবে এর থেকে উত্তরণ ঘটানো সম্ভব তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এবং গবেষণা। তাই তো জলবায়ু পরিবর্তনের শোচনীয় পরিণতি তুলে ধরতে এবারে তুলকালাম কাণ্ড ঘটালেন তুভালুর পররাষ্ট্রমন্ত্রী। কী সেই ঘটনা, সে সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। হাঁটু জলে নেমে জলবায়ু পরিবর্তনের শোচনীয় পরিণতি তুলে ধরলেন তুভালুর পররাষ্ট্রমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা বিশ্বাসীদের কাছে তুলে ধরতে অভিনব পন্থা অবলম্বন করেছে দ্বীপরাষ্ট্র তুভালির পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে। গ্লাসগোতে COP26 জলবায়ু সম্মেলনে প্রচারের উদ্দেশ্যে করা এক ভিডিওতে তাকে দেখা যাবে সাগরের পানিতে, যা ইতিমধ্যে ভাইরাল। পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোফে আশা ব্যক্ত করেছেন এই ভিডিও প্রদর্শনের পর জলবায়ু পরিবর্তনে দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশ্বের প্রথম সারির নেতারা আন্দাজ করতে সমর্থন হবেন। সম্প্রতি এই ভিডিও বার্তাটি প্রদর্শন করা হবে সম্মেলনে, তবে এরই মধ্যে এর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে রীতিমতো স্যুট টাই পরে হাঁটু জলে নেমে বক্তব্য দিতে দেখা যায় সাইমনকে। জলের মধ্যেই বসানো হয় মঞ্চ, হাঁটু পর্যন্ত গুটিয়ে রাখা হয় তার প্যান্ট। ভাইরাল হওয়া এই ভিডিওর ব্যাপারে মন্ত্রী সাইমন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তুভালু যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা বিশ্বের কাছে তুলে ধরার জন্যই এমন বার্তা দেওয়া হয়েছে। রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে তুভালু ফ্রন্টলাইনে অবস্থান করছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দেশটির সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে 0.14 ইঞ্চি হারে বাড়ছে। আপাত দৃষ্টিতে এটি অনেকটা কম মনে হলেও মোটা দাগে এর প্রভাব ইতিমধ্যেই পেতে শুরু করেছে দেশটি। প্রিয় দর্শক, জলবায়ুর এমন শোচনীয় পরিবর্তন ও পরিণতি কোন দিকে নিয়ে যাচ্ছে পৃথিবীকে? আপনি কি মনে করেন এরই মাধ্যমে পৃথিবীর সময় বা বয়স শেষ হয়ে আসছে? নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত লিখে জানাবেন। সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। প্রতিদিন নিত্য নতুন বৈচিত্র্যপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।